বাংলাদেশে সফটওয়্যার ব্যবহারের ইতিহাস খুব পুরনো না হলেও ব্যাংকিং সহ বেশ কিছু খাতে বেশ আগে থেকে ব্যবহার হচ্ছে হিসাব নিকাশের সফটওয়্যার। তবে গত দশকে আমূল পরিবর্তন এসেছে সফটওয়্যারের উৎপাদন এবং এর ব্যবহারে। আশি সালের পর থেকে আসলে ব্যাংকিং কিছু সফটওয়্যার প্রথম বিদেশ থেকে আসে, সেটার যাত্রা হতে হতে কোম্পানিগুলা কিছু সফটওয়্যারের ডিমান্ড তৈরি করে, যেই সফটওয়্যারগুলো অ্যাকাউন্টিং সফটওয়্যার, মোস্টলি বিজনেস অ্যাকাউন্টিং সফটওয়্যার বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মেনটেন করার মতো সফটওয়্যার বাংলাদেশে আসে খুব কম পয়সা, ছোটো ছোটো লাইক আপনার 1 লাখ টাকা, 50,000 টাকা, 30,000 টাকা এরকম সফটওয়্যার। এই জায়গাটায় 70-80 থেকে যদি আমি 2000 সাল পর্যন্ত বাজারের দখল বলি, এটা পুরোপুরি ইন্ডিয়ার দখলে ছিল। ইন্ডিয়ান সফটওয়্যারগুলো বাংলাদেশে আসতো এবং সেগুলোই প্রমোট হইতো, সেগুলো চলতো। আমরা অনেকগুলো চিন্তা করে আসি যে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের সফটওয়্যারের সঙ্গে কীভাবে কম্পিট করব, আমাদের কাছে এনাফ ইনভেস্টমেন্ট আছে কি না, আমরা কীভাবে কাস্টমারকে ট্রেন করব, আমরা কীভাবে কাস্টমারকে ইমপ্লিমেন্ট করব। সো সেখান থেকে আমাদের দেশে ইআরপি শুরু হয়। প্রথম দিকে আমরা 2-3টা কোম্পানি ইআরপি বা বিজনেস অ্যাপ্লিকেশন নিয়ে কাজ শুরু করি, 2005-এর গল্প বলতেছি। সো লেটসে হয়তো ম্যাক্সিমাম 10 কোম্পানিজ, কেউ এইচআর সফটওয়্যার বানায়, কেউ প্রোডাকশন সফটওয়্যার বানায়, কেউ কিছু মার্চেন্ট ব্যাংকিং সফটওয়্যার বানায়, কেউ কোর ব্যাংকিংয়ের কোনো একটা ছোটো পার্ট নিয়ে কাজ করে। সেখান থেকে গল্প শুরু হতে হতে আজকে আমাদের দেশে আমি আপনাদেরকে বলতে পারবো যে অ্যাপ্রক্সিমেটলি আমাদের 7 থেকে 8টা ইআরপি সফটওয়্যার আছে, যেগুলা বেশ ভালো স্ট্যান্ডার্ডে আমরা পৌঁছাইছি। তিতাস গ্যাস 76% অফ দ্য টোটাল গ্যাস ডিস্ট্রিবিউশন যেটা তিতাস গ্যাস সার্ভ করে, আমাদের দেশীয় সফটওয়্যার দিয়ে চলতেছে। প্যারালালি আমি একটু কম্পেয়ার করব, যদি আমি জিটিসিএল গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড বা পিজিসিবি বা ইজিসিবি টাইপের কোম্পানিগুলা, এই 3টা কোম্পানি একদম সমসাময়িক সময়ে বিদেশি সফটওয়্যার নেয়। এবং আমরা যদি আজকে কম্পারিজন দেখি আমাদের তিতাসের সফটওয়্যার ভার্সাস আদার 3টা এন্টিটির সফটওয়্যার, সবগুলো পাওয়ার অ্যান্ড গ্যাস সেক্টরের এনার্জি মিনিস্ট্রির আন্ডারে, 3টা বিদেশি সফটওয়্যারের কাউন্টারে আমাদের লোকাল সফটওয়্যারের স্ট্রেংথ আমরা অবশ্যই প্রমাণ করতে পেরেছি। আপনারা এটা খেয়াল করবেন যে গত 7-7.5 বছরে আমরা তিতাসের পরিচ্ছন্নতা বা তিতাসের যে ধরনের আগে আমরা গল্প শুনতাম যে ডিসক্রিপেন্সির গল্প, সেই গল্পগুলো কিন্তু খুবই মাইনর লেভেলে চলে আসছে। সো আমরা বিদেশি সফটওয়্যারকে যথেষ্ট আমরা অ্যাভয়েড করতে পারি এবং এখানে আমাদের যথেষ্ট সেভিংস আমরা তৈরি করতে পারি। বাংলাদেশ গভর্নমেন্টের সকল মন্ত্রণালয়, ডিভিশন বা কোম্পানিগুলা বা বাংলাদেশের লার্জ এমএনসিজ, লার্জ কোম্পানিগুলা বা ফরেন ভেঞ্চারগুলা বা মিডিয়াম কোম্পানিজগুলা, আমাদের এখানে যে ইআরপির ডিমান্ড সেটা কিন্তু নিতান্তই ছোট না। আমরা এখানে কিন্তু নেক্সট যদি আমি 7 বছর বা 8 বছরের গল্প করি, এখানে কিন্তু $2 বিলিয়ন একটা বড় মার্কেট, যেটাকে যদি আমরা লোকাল মার্কেটের সফটওয়্যার দিয়ে আমরা সিকিউর না করি তাহলে এটা কিন্তু আমাদের ফরেন মার্কেট চলে যাবে এবং এই $2 বিলিয়ন কিন্তু আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করবে। সো এই জায়গাটায় আমার মনে হয় আমরা একসঙ্গে কাজ করা উচিত, সবাই গভর্নমেন্ট, প্রাইভেট অ্যান্ড আদার স্টেক হোল্ডার আমাদেরকে চিন্তা করা উচিত কীভাবে আমরা এই অংশটুকুকে আমাদের দেশীয় ইন্ডাস্ট্রির হাতে রাখতে পারি এবং সক্ষমতা আমরা তৈরি করতে পারি।